еще пожалуйста. শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেবো। দেখো প্লিজ, তুমি আর কান্না করো না, আমি আছি তো, তাই না? চুপ করো, তুমি আমাকে যতই বোঝাও আমি জানি আমি আর ঠিক হব না। তুমি এত টাকা কই পাবা বলো? আর তাছাড়া শোন, তুমি আমাকে মাফ করে দিও। আমার নিজের অজান্তে যদি তোমাকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে একটা কথা বলে চাই, তুমি আর একটা বিয়ে করো। দেখো চুপ করো না, তুমি এসব কি কথা বলতেছ? আরে তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? চুপ করো, আমাকে বলতে দাও। তুমি এভাবে থাকো না একা একা, তোমার কষ্ট আমি দেখতে পারবো না। আরে রাখো না তোমার এসব কথা, আমি যত টাকা লাগে আমি ম্যানেজ করব। দেখো তুমি এভাবে কান্না করো না, আমি আমি সব কিছু ম্যানেজ করব, তুমি আর এভাবে কান্না করো না প্লিজ। কি রে হাসান, বৌমার কি অবস্থা? ডাক্তার কি বলছে? ঠিক হয়ে গেছে বৌমা, তাই না? বৌমা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি রে কথা বলিস না কেন? ডাক্তার কি বলেছে বল। জানো মা, না দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। কি? আর ডাক্তার বলল দু সপ্তাহের মধ্যে যদি তোমার বৌমার কিডনি না পাওয়া যায় তাহলে ওকে আর বাঁচানো যাবে না। জানো মা, আমি না অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কোনোভাবে কারোর কিডনি ম্যাচ করতে পারিনি মা। আমি অনেক চেষ্টা করেছি মা, এখন তুমি বলো মা আমি কি করব। বৌমা তোমাকে যেদিন কি বিয়ে দিয়ে নিয়ে আসলাম এই বাড়িতে, আমি আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই মনে করেছি, নিজের মেয়ের মতোই ভেবেছি। আমি আমার কিডনি দিয়ে তোমাকে বাঁচাবো, তুমি একটু চিন্তা করো না হাসান। তুই তুই আমার কিডনি পরীক্ষা করে দেখ, বৌমার সঙ্গে ম্যাচিং হয় কিনা, আমি কিডনি দেবো বৌমাকে। না না আম্মা, আপনি কি জন্য কিডনি দেবেন? আপনি এখনো অনেকদিন বাঁচবেন, আমার যদি কিছু হয় তাহলে আমি একাই চলে যাই। আপনার কিছু হয়ে গেলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, আম্মা আপনাকে কিডনি দিতে হবে না। শোন মা, শাশুড়ি শুধু শাশুড়ি হয় না, শাশুড়ি মা হয়। আম্মা এমন কথা বলেন না, আপনি তো আমার মাই। মায়ের মতো আপন কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই। প্রথম যেদিন নয়ন মেলে মা গো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি, তাই তো বলে তোমার মতো দোহরা দিকে নাই মা গো, মায়ের মতো আপন কেউ নাই। তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকে দুঃখে থাকে কাহার আসবে যাবে কি, তাই তো বলি তোমার মতো মহরমে কেউ নাই মা গো, মায়ের মতো আপন কেউ নাই। আম্মা চুপ করেন, আমি বুঝতে পারছি, এতদিন শুধু আমি আপনাকে শাশুড়ি বলে ডাকছি, শুধু শাশুড়ি মনে করতাম, কিন্তু আমি আজকে বুঝতে পারছি আপনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। ঠিক আছে আম্মা, আমি আপনার কিডনি নেব। মারে তুমি কোনো চিন্তা করো না হাসান, তুই আমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে চল, আমার কিডনি পরীক্ষা করে দেখ বৌমার সঙ্গে ম্যাচিং হয় কিনা,
ম্যাচিং হলে আজকে আমি কিডনি দিয়ে দেব বৌমাকে। তুই চল চল বাবা, ডাক্তারের কাছে চল। দুলা ভাই, আপা বৌমাকে যে কিডনি দিয়েছে এটা আপনি জানেন না? জানি, কিন্তু আসলে আপনি কি জানেন না দুলা ভাই, দুই সপ্তাহের মধ্যে যদি আপা সুস্থ না হয়ে ওঠে কোনোদিন আর সে উঠবে না, কোনোদিন না। আপনি এটা জানার পরও কেন এই কাজটা করলেন বলেন? আপনার বেটারবোর জন্য আমার বোনের জীবনটা আপনি নষ্ট করে দিলেন, এটা আপনি ঠিক করেন নাই দিলা ভাই, ঠিক করেন। আমি অনেকবারই বলেছি যে দেখো তোমার কিডনি না দিলেও চলে, কিন্তু সে একটাই কথা বলে, ও আমার ছেলের বউ না, ও আমার মেয়ে। আপনি আপনি এটা ঠিক করেননি দিলা ভাই, কোনোদিন ঠিক করেননি। আমার বোন, আমার বোনের কিছু হলে আমরা কি করে থাকবো বলেন দুলা ভাই? আমার তো একটা মাত্র বোন, আপনি জানার পরও এই কাজটা কেমনে করতে পারলেন? দুলা ভাই, আপনি কাজটা ঠিক করেননি, ঠিক করেননি। আপা, তুমি এটা কি করলে আপা? নিজের বেটারবোর জন্য তোমার কিডনি দিয়ে দিলে, একবারও নিজের কথা ভাবলে না, একবারও এই ভাইয়ের কথা মনে পড়লো না। ডাক্তার কি বলেছে তুমি সব জানো, আমিও জানি। তুমি দু সপ্তাহ বেশি বাঁচবে না, তোমার ছোট ভাই হিসাবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কোনোদিন কোনো ভুল যদি করে থাকি তুমি মাফ করে দিও। আপা, তুমি তোমার নিজের জীবনের চিন্তাও করলে না, কাজটা তুমি ঠিক করনি আপা। পরের একটা মেয়ে বাঁচানোর জন্য নিজের জীবনটা তুমি বিসর্জন দিলে। ভাই, তুমি যা বলেছো তা ঠিকই বলেছো, আসলে এই জীবনটা জীবন না। আমি যদি এই দুনিয়াতে কারোর জন্য কিছু করে যেতে পারি সেটাই আমার জীবনের জন্য সার্থকতা। আমি আমার বৌমার জন্য কিছু করতে পারলাম এটা আমার বড় সান্ত্বনা। আসলে এই পৃথিবীতে কারোর জন্য কিছু করতে পারাটা অনেক শান্তির ব্যাপার। আমি যেটা মনে করি, এই জীবনটা জীবন না, জীবন মানেই যন্ত্রণা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষে হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষে হবে না। পাঠালেন যিনি হতে তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষে হবে না। জীবনটাকে দিতে গিয়ে সুখের পাগল, বিনিময়ে পেলাম শুধু বুকু ভরায়াগো। কই নিহতে তিলে তিলে আর মারিও না, জীবন মানে তো
যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনে আসে কত ভালো আর মন্দ জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না ভাইরে যদি আমি মরে যাই তুমি আমার মায়ের কবরের পাশে আমার কবরটা দিও ভাই আমার কবরটা দিও আচ্ছা বৌমা আমি যদি বুড়া হয়ে বিছনায় পড়ে থাকি তাহলে কি তুমি আমাকে এমনি করে সেবা করবে কি যে বলেন শাশুড়ি আম্মা আল্লাহ যদি আপনাকে 200 বছর হায়াত দেয় আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয় আপনি যদি 200 বছরে বিছনায় পড়ে থাকেন আমি ওই 200 বছরই আপনার বিছানা পরিষ্কার করে দেব শোনেক মা আল্লাহ যেন আমার আয়ু কাটে তোর 200 বছর আয়ু দেয় আমি তোকে দোয়া করে দিলাম যা মা জি কি কোন না না আমার ঠিক করে বসুন মাথাটা দেখে দে মরে হঠাৎ করে তুই আমার ডাকলি কেন কি হয়েছে রে মা কোনো সমস্যা খারাপ লাগতেছে আব্বা আমি তো সুস্থ হয়ে মনে কোনো শান্তি পাচ্ছি না এই জীবনের কি মূল্য থাকলো আব্বা যে মানুষটা আমাকে জীবন উৎসর্গ করে বাঁচালো সেই মানুষটার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না সুস্থ মানুষ যার কেবল 40-45 বছর বয়স হয়েছে সেই মানুষ নিজের মেয়েকে না তার বেটার বউকে নিজের কিডনি দিয়ে বাঁচালো সে গেল দুনিয়া থেকে চলে আমি যে সারা জীবন তার কাছে ঋণী হয়ে রইলাম আব্বা আব্বা আমি তার কোনো সেবা করতে পারলাম না কোনো প্রতিদান দিতে পারলাম না কোন মুখ নিয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকবো আব্বা আব্বা আমার যে দুনিয়াতে বেঁচে থাকতে খুব লজ্জা হচ্ছে আব্বা এই সমাজে আমি কোন মুখ নিয়ে বেঁচে থাকবো সমাজের মানুষ বলবে শাশুড়ি কিডনি নিয়ে বেঁচে আছে আর শাশুড়ি মারা গেল আমি এ মুখ কীভাবে দেখাবো আব্বা আমার শাশুড়ি যদি আমি 5 বছর সেবা করার সুযোগ পেতাম তাও নিজেকে ধন্য মনে করতাম আমার শাশুড়ি যেদিন মারা গেছে সেদিনও আমি তার জন্য কিছু করতে পারিনি বিছানা থেকে উঠে দাঁড়াইতে পারিনি আব্বা আব্বা আপনি আমার ক্ষমা করে দিবেন আমি আমার নিজের কাছে খুব লজ্জিত আব্বা পৃথিবীতে হয়তো বা এরকম বিরল ঘটনা কখনো ঘটেনি যে বেটার বউ জীবন বাঁচাইতে যে শাশুড়ি জীবন চলে গেল মারে তোর শাশুড়ির কথা মনে পড়লি আমারও খুব খারাপ লাগে বুকটা ফাটে যায় আর যখন আমার বেশি খারাপ লাগে তখন ওই মাঠের মধ্যে যাই যাই একটা গান গাই তখন আমার মনটা একটু ভালো লাগে আব্বা এই দুনিয়াটা আসলে একটা খেলনা ঘর আমার সুখের ঘর ভেঙে তছনছ হয়ে গেল আব্বা মানুষ শাশুড়ি পেয়ে সেবা করে না আর আমি শাশুড়ির সেবা করতে পারলাম না আব্বা আমার বুকের ভিতর যে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে আমি এত বড় বুঝে কিভাবে সইব আব্বা এত বড় বুঝা নিয়ে আমি কিভাবে চলবো
এত বড় ঘর বাড়ি আমি কি করে সামলাবো? এই দুনিয়াটা আসলে একটা খেলনা জায়গা। বাচ্চারা যেরকম খেলার সময় খেলা হয়ে গেলে ঘর বাড়ি ভেঙে ফেলে আবার গড়ে তোলে, দুনিয়াটাও ঠিক সেই রকম। সত্যি রে মা, দুনিয়াটা একটা পুতুল খেলা। কেউ মায়ের পেটের থেকেই বিদায় নেয়, আবার কেউ শৈশবে যায়, আবার কেউ কৈশোরে যায়, আবার কেউ মা বার্ধক্য হয়ে বিছানায় ধুকে 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 চলে যায়। এইটাই দুনিয়ার খেলা রে মা, এইটাই দুনিয়ার খেলা, আর এইটাকেই বলা হয় পুতুল খেলা। মা রে, আমি যে গানটা গায়া আমার মনটাকে শান্তি আনি, আমার গানটা তুই শোন, তোর একটু শান্তি লাগবে নি, শোন। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, ধুলা কাদা মুছিয়া কান্দিয়া কোলে লইয়া, ধুলা কাদা মুছিয়া কান্দিয়া কোলে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কান্দে হায় রে হায়, আমারই বাচ্চা ধন কোথায় লইয়া যায়, কেউ কাঁদবে আল্লাহ আল্লাহ, কেউ করবে হায় রে হায়, আমারই বাচ্চা ধন কোথায় লইয়া যায়, কেউ কাটিবে মাটি কাঁচা বাঁশের পাল্কি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পাল্কি, তুলিয়া লইয়া যাবে নতুন দুলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা।